দেখো আজকে তোমাদের সাথে যেটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান মূল্যের কিস্তির পরিমাণ নির্ণয় কি নির্ণয় করা শিখাবো বর্তমান পরিমাণ নির্ণয় করা তো দেখো আজকে তোমাদেরকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে বোর্ড দুই হাজার সতেরো সালের কোন সালের যশোর বোর্ড দুই সালের যে অর্থের সময় মূল্য অধ্যায়ের যে কোশ্চেনটা সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো সেখানে যেটা আছে সেটা হচ্ছে কিস্তির পরিমাণ নির্ণয় করা তো তার আগে একটু তোমাদেরকে বলে নেই যে কিস্তি জিনিসটা কি কিস্তি শব্দটার সাথে কিন্তু তোমরা মোটামুটি সবাই পরিচিত পরিচিত না ধরো আমরা যদি কোথাও থেকে ঋণ নেই ঋণের টাকাটা আমরা কি করি আস্তে আস্তে অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণে অর্থ কি করি পরিশোধ করি এটাই হচ্ছে কি কিস্তির পরিমাণ নয় বা মানে এটাই হচ্ছে কি কিস্তি তো এই কিস্তিটা কিন্তু ধরো বর্তমান মূল্যেরও হয় বা ভবিষ্যৎ মূল্যেরও হয় তো দেখো তোমরা কেমনে বুঝবা যে আসলে কোশ্চেনের ভিতরে কি বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় করতে বলছে নাকি ভবিষ্যৎ মূল্যের কিস্তি নির্ণয় করছে এটা তো আগে আমাদেরকে বুঝতে হবে নাকি দেখো আমি যেহেতু আমি আজকে বর্তমান মূল্য যেটা সেটা চেনার উপায়টা বলে দিচ্ছি যদি আমরা ঋণের টাকাটা এখন নেই কি করি ঋণের টাকাটা মানে বর্তমানে নিব আর ভবিষ্যতে কি করব কিস্তি দিয়ে পরিশোধ করব। তাহলে কিসের সূত্র হবে বর্তমান মূল্যের সূত্র আর যদি ব্যাপারটা এরকম হয় যে আমরা এখন থেকে ধরো পাঁচ মাসে এক হাজার টাকা করে কি করতেছি 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 কিস্তির মাধ্যমে জমা ভবিষ্যতে টাকার অ্যামাউন্টটা আমরা পাবো তাহলে সেটা হবে কি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্র অর্থাৎ এফ এখানে দেখো বোঝার একটা ছোট্ট ওয়ে তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে হলো সাধারণত আমরা যদি কোনো ইলেকট্রিক শোরুম থেকে কিছু নেই বর্তমানে আমরা কি জিনিসটা নেই বর্তমানে নেই আর পরে কি করি পরিশোধ করি তো এই ধরনের কেসের ক্ষেত্রে কি হয় বর্তমান সূত্র হবে বর্তমান মূল্যের সূত্র হবে আর মেয়ের বিয়ের কথা চিন্তা করো মেয়ের বাবা কি করে মেয়ে জন্মানোর পর থেকে ধরো মেয়ের নামে এক হাজার বা পাঁচশো টাকা কি করে ডিপিএস করে তো তারা কিস্তিতে কিস্তিতে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে কি করে পরিশোধ করে আর টাকাটা কি করবে সেই মেয়ের বিয়ের সময় ভবিষ্যতে কি করবে সেই টাকাটা সে কি করবে পাবে তো এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় কি এফ তখন কিসের সূত্র বসবে বসবে সূত্র মানে বিষয়টা হচ্ছে হলো যে আমরা যদি সুবিধাটা এখন এখন গ্রহণ করি অর্থাৎ টাকাটা যদি আমরা নেই তাহলে সূত্র হবে পিভির আর যদি মানে টাকা এখন নিব কিস্তি পরে দিব তাহলে পিভির সূত্র আর যদি কিস্তি আগে দিব টাকা পরে পাবো তাহলে কিসের সূত্র এফভি সূত্র বুঝতে পারছো কিনা বল টাকা বর্তমানে নিব। ভবিষ্যতে কিস্তি দিয়ে পরিশোধ করব তখন কিসের সূত্র পিভির আর কিস্তি আগে দিব টাকা পরে নিব তাহলে কিসের সূত্র এফবি সূত্র আমি কি বুঝাতে পারছি বিষয়টা হ্যাঁ ক্লিয়ার তাহলে দেখো আমি বইয়ের ভাষায় যদি বলি যে কিস্তি কাকে বলে এটা এইটা কিন্তু বারবার কিন্তু বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে কিস্তি বা বৃত্তি কি যে সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর কিস্তি কিন্তু কি নির্দিষ্ট সময় পর পর দিতে হয় না প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা প্রতি বছরে এভাবে কিন্তু নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন বা বা হচ্ছে কি কি কিস্তি মানে হয় হয় আসবে না যাবে তো এটি হচ্ছে কি কিস্তি তাহলে দেখো আমরা অঙ্কটা সলভে সরাসরি চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকবার বলে নিচ্ছি সেটা কি যশোরবর দুই হাজার সতেরো সালের কোশ্চেন এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি যে জনাব সালাম জনতা ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সুদে পাঁচ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন ঋণ কি করছে এখন গ্রহণ করছে ঋণ কি করছে এখন গ্রহণ করছে আগামী পাঁচ বছর বছর প্রত্যেক বছর শেষে প্রত্যেক বছর শেষে তোমাদের কিন্তু আগেই বলছি যে শেষে হইলে সূত্র একটা শুরুতে হইলে কি সূত্র আরেকটা শেষে হইলে কি পিভি এ শেষ হইলে কি পিওর ও অর্থাৎ অর্ডিনারি অ্যানুইটি ও এর পূর্ণ রূপ কি অর্ডিনারি অ্যানুইটি মানে সাধারণ বার্ষিক বৃত্তি কি সাধারণ বার্ষিক বৃত্তি সাধারণ বার্ষিক বৃত্তি কাকে বলে যে বার্ষিক বৃত্তি বছরের শেষে ঘটে সেটাই হচ্ছে কি সাধারণ বার্ষিক বৃত্তি আর অগ্রিম বার্ষিক বৃত্তি কি যে বার্ষিক বৃত্তি বছরের শুরুতে হয় তাহলে দেখো এটা কি বছরের শেষে এখানে বলেই দিছে বছরের কি শেষে যার কারণে আমরা সূত্র লিখছি কি পিভি ও যদি শুরুতে বলতো তাহলে সূত্র কি হতো এডি তখন সূত্রেও কিন্তু কি পরিবর্তন আসতো এখানে কি ওয়ান তারপর বলছে আগামী পাঁচ বছর প্রত্যেক বছর শেষে কিস্তি পরিশোধ করবে এটা কিন্তু বছরে যদি মাসে হতো তাহলে কি সূত্রটা কি হতো আরেকটা আসতো কিন্তু আমরা যেহেতু আজকে বছরটা হিসাব মানে আলোচনা করতেছি আমরা বছরের অঙ্কটাই করব। তো দেখো ক নাম্বার কোয়েশ্চনে বলছে বার্ষিক বৃত্তি কি বার্ষিক বৃত্তি বা কিস্তি কিন্তু কি একই জিনিস ওই যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন বা বহির্গমন হচ্ছে কি বার্ষিক বৃষ্টি মানে কিস্তি বা বৃত্তি তারপরে খ নাম্বার বলছে ঋণ পরিশোধ করণ বলতে কি বোঝায় এটা আরেকদিন বুঝাবো গ নাম্বার কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে জনাব সালাম পাঁচ লক্ষ টাকা ঋণ নিছে সুদের হার কয় পার্সেন্ট বারো পার্সেন্ট সুদের হার কয় পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট সুদের হারে সে পাঁচ বছরে টাকাটা পরিশোধ করবে তাহলে প্রতি বছর তাকে কত টাকা করে কিস্তি দিতে হবে এটি আমরা কি করব এখন নির্ণয় করা শিখব তাহলে দেখো আমি সূত্রটা আগে লিখে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য আমরা সাইডে আগে লিখে নিব যে এখানে তোমরা লেখো সবাই এখানে সরি আচ্ছা তোমরা চাইলে কিন্তু বাংলা ইংরেজি ডে করতে পারো কারণ ইংরেজি করলে একটু সুবিধা হয় কারণ ক্যালকুলেটরে কি ইংরেজি মান আসে যার কারণে কি ইংরেজি করাটাই কি সুবিধাজনক তো তারপরে লিখবা আহ এর মান তো আমাদেরকে বের করতে হবে আই সমান সমান ইন্টারেস্ট রেট সুদের হার কত বারো পার্সেন্ট বারো আমার বাংলা লেখা বারো পার্সেন্ট বা বারো ঠিক আছে হ্যাঁ এন সমান সমান কয় বছর পাঁচ বছর আর এ সমান সমান তো এই হচ্ছে কি আমাদের ক্যালকুলেশনের জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু আমরা কি লিখে নিলাম ইয়া অনুযায়ী তাহলে দেখো এখানে আমরা অর চিহ্নটা দিব এটার মান কত পাঁচ লাখ আমরা পাঁচ লাখ লিখলাম সমান সমান এটা তো বের করতে হবে তারপরে হচ্ছে আরো সেকেন্ড ব্র্যাকেট দিব দেওয়ার পর আমাদের ওয়ান মাইনাস উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস আই আই এর মান কত পয়েন্ট বারো দি পাওয়ার কত ফাইভ আমরা কত পয়েন্ট বারো একটু এক হয়ে গেল যাই হোক এখানে হার কি আইতে সুদের হার কত পার্সেন্ট বারো পার্সেন্ট এখানে বারো আর তে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স বছরের সংখ্যা কত ফাইভ তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশনটা তোমাদেরকে ভালোভাবে ক্যালকুলেশনটা শিখাচ্ছি দেখো पांच লাখ সমান সমান ए আমরা এই সম্পূর্ণ ক্যালকুলেশনটা একবারে করে ফেলবো কি করব একবারে সম্পূর্ণ ক্যালকুলেশনটা কি করব একবারে করে ফেলবো তাহলে আমাদের কিন্তু কি কোনো ঝামেলা হবে না যদিও তোমাদের কলেজের টিচার বা টিচারগুলো যদি বলে যে ভাঙা ভাঙা করতে হবে সেক্ষেত্রে তোমরা কি করবো একটু ভেঙে ভেঙে দেখাই দিবা কিন্তু আমরা ভিডিও শর্ট করার স্বার্থে আমরা কি করব একটু মানে শর্ট করে দেখাবো আর কি তো দেখো প্রথমে আমরা একটু তোমাদেরকে দেখাই আমি ভিডিওতে একবার দেখা নিচ্ছি তোমরা একটু খেয়াল করো যে প্রথমে আমাদের কি 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 লিখতে হবে এখানে এখানে আছে 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 তাহলে প্রথমে ওয়ান দেখো আমরা হ্যাঁ তারপরে কি আছে মাইনাস মাইনাস দিব তো মাইনাস দেওয়ার পর আসবে কি দিতে হবে কি ফার্স্ট ব্রাকেট ফার্স্ট ব্রাকেট দেওয়ার পর উপরে আছে কি ওয়ান ওয়ান দিব তারপরে নিচ্ছি কি ভাগ ভাগ চিহ্ন দিব আবার ফার্স্ট ব্রাকেট দিব দেওয়ার পর ওয়ান প্লাস পয়েন্ট টুয়েলভ ব্রাকেট ক্লোজ এর উপর আর পাওয়ার আছে কত ফাইভ তাহলে আমরা ব্রাকেট করে দিব ঠিক আছে তারপরে সমান আসে কত শূন্য দশমিক চার তিন ওকে আর ভাগ করলে ভাগ করতে হবে কত দ্বারা পয়েন্ট বারো দ্বারা করলে কত আছে তিন দশমিক তিন দশমিক আশি ছয় ছয় শূন্য চার সাত সাত এরকম আছে দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা আর একবার দেখাই দিচ্ছি ভালো করে বুঝো এখানে যেটা তোমরা প্রথমে লিখতে হবে দেখো তোমরা সবাই ওয়ান দিতে হবে কি মাইনাস মাইনাস দেওয়ার পর ফার্স্ট ব্রাকেট আবার ওয়ান আবার ভাগ চিহ্ন আবার ফার্স্ট ব্রাকেট ওয়ান প্লাস পয়েন্ট টুয়েলভ ব্রাকেট কি ক্লোজ টু দি পাওয়ার কত ফাইভ আবার ক্লোজ করতে হবে হবে সমান চাপতে কত আসে চার দশমিক তোমরা চাইলে ওপরে এটা নিতে পারো যদি সাররা বলে যে সংক্ষেপে করা যাবে না শুধুমাত্র আর যদি কোনো কোনো টিচার বলে যে একবারে করা যাবে তাহলে কিন্তু নাই এটাকে আবার ভাগ করতে হবে কত দ্বারা নিচে কত আছে পয়েন্ট বারো বারো পয়েন্ট বারো আছে আমরা পয়েন্ট বারো দ্বারা ভাগ করে দিলাম তাহলে তিন দশমিক ছয় চার এখনো মজার ব্যাপারটা হচ্ছে কি এখানে আমরা যাই দেখি কেন এখানে আমরা এ গুণ লিখবো তিন দশমিক ছয় শূন্য চার সাত ঠিক আছে কিন্তু আসবে না দেখো তোমরা বীজ গণিতের নিয়ম অনুযায়ী আমরা জানি যে সমান সমানের এই পাশের জিনিস কি এই পাশে নিয়ে যায় এই পাশে নিয়ে কি যায় এই যায় আমরা সেই কাজটাই করবো তাহলে যে এ গুণ তিন দশমিক ছয় শূন্য চার সাত সমান সমান কত পাঁচ লাখ তারপরে দেখো যে তোমরা আবার সেই বীজগণিতিক নিয়ম এই পাশে যদি থাকে গুণ অবস্থায় ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে দেখো এ সমান সমান ফাইভ লাখ ডিভাইডেড তিন দশমিক ছয় শূন্য এখন আবার এই সমান সমান এখন আমরা আবারও সেই ক্যালকুলেশন দেখো আমাদের ক্যালকুলেটরের মান কিন্তু কি যা বের হয়েছিল সেটাই কিন্তু কি আছে আছে না যেটা বের করছিলাম সেটাই আছে তো এখন দেখো যেভাবে করবা তোমরা জাস্ট এইভাবে অক্ষুণ্ণ রেখে মানটা কি করবা এইভাবেই কি থাকবে অক্ষুণ্ণ থাকবে থাকার পর সরাসরি পাঁচ লাখ তুলবা কি করবা পাঁচ লাখ করবা পাঁচ লাখ তুলবা হয়েছে না পাঁচ লাখ আচ্ছা তারপরে তোমরা ভাগ চিহ্ন দিবা ঠিক আছে তারপর কি দিবা ভাগ চিহ্ন দিও তারপরে এই যে অ্যান্সার লেখা আছে দেখো সমান সমানের পাশে কি আছে অ্যান্সার এই অ্যান্সারে চাপ দিবা দিয়া সমান চাপবা তাহলে কিন্তু আমাদের কি অ্যান্সারটা বেড়ে যাবে কত আসছে এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো চার দশমিক আট তাহলে আমরা কত লিখবো সাতশো পাঁচ কারণ তোমরা জানো যে পয়েন্টের পরে থাকলে কি হয় এক যোগ হয় তাহলে এক দশমিক আটত্রিশ হাজার তাহলে আমাদের কিস্তির পরিমাণ কত এখানে আমরা সরি এটা আমরা অতএপ দিব এখানে এখানে অতএপ সমান সমান কত এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো পাঁচ তাহলে দেখো জনার সালামকে কিস্তি দিতে হবে কত টাকা করে এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো পাঁচ টাকা করে কি দিতে হবে কিস্তি প্রতি বছর দেওয়ার মাধ্যমে কি করতে হবে তার ঋণটা কি হয়ে যাবে পরিশোধ হয়ে যাবে এই ছিল আজকে হচ্ছে আমাদের কিস্তির পরিমাণ নির্ণয় করা শেখা তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা তোমাদেরও যদি কারো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কিন্তু কি করবা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবা আমি অবশ্যই তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো আর যেটা বলা সবসময় যে আমার চ্যানেলটাকে যদি তোমরা বাঁচিয়ে রাখতে চাও সেক্ষেত্রে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদের আমার তরফ থেকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনায় আজকের মতো এখানেই বিদায়